আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি নুসরাত জাহান রিমা, ঢাকা থেকে বলছি। হাউজহোল্ড আর্টিস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে যে বেলি ফুলগুলো দেখলেন, সেগুলো আমার জন্য ইর্তেজার বাবা নিয়ে এসেছেন। তিনি জানেন যে আমার বেলি ফুল খুবই পছন্দ, এই জন্য যখনই সিজন আসে তার চোখের সামনে বেলি ফুল পড়লে তিনি অবশ্যই আমার জন্য আনবেন। যেহেতু ঈদ চলে এসেছে, তাই ঈদের আগে আগে বাসায় টুকটাক কিছু কাজ করতে হবে, তো সেই অনুযায়ী কাজগুলোকে ভাগ করে নিয়েছি। ধীরে ধীরে বাসায় সব কিছু পরিষ্কার করেছি, শুধুমাত্র সোফাটা বাকি ছিল, আজ সেটাও করে ফেলেছি। আমার ড্রয়িং রুমে আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে একটা বড় ফটো ফ্রেম ছিল, যেটা আমি নিজের হাতে কাগজ দিয়ে বানিয়েছিলাম। সেই ফটো ফ্রেমটা ইর্তেজার অনেক ছবি ছিল, ইর্তেজার নানা ভাইয়ের সাথে, ইর্তেজার নানুর সাথে, তার মামার সাথে, খালামুনির সাথে। তো আমার বাবা যখন আমার বাসায় আসলেন, তিনি আসলে ছবিগুলো দেখে খুশি হননি, বরং রাগই করেছেন। তিনি বলেছেন যে বাসায় এভাবে ছবি ঝুলিয়ে রাখতে হয় না, এতে রহমতের ফেরেশতা ঘরে ঢোকে না, যার জন্য আমি যদি ছবিগুলো সরিয়ে ফেলি তাহলে তিনি খুব খুশি হবেন। এই জন্য হচ্ছে ছবিগুলো সরিয়ে ফেলেছি। তো দেয়ালটা দেখতে তো খারাপ দেখাচ্ছিল, কারণ সেই জায়গাতে ছবিগুলো খুলে ফেলার পর ফ্রেমগুলো তো ফাঁকা হয়ে গেছে। তো ওখান থেকে আমি যেহেতু ফ্রেমগুলো তুলে ফেলতে পারবো না, এই জন্য ভাবলাম যে অন্য একটা কাজ করি, অন্য কিছু কাগজ কেটে সেই ফ্রেমগুলোর মাঝখানে বসিয়ে দেই, যাতে দেখতেও ভালো লাগে আর আমার ফ্রেমটাও একদম ফালানো না যায়। সেই অনুযায়ী আমি ফ্রেমের ভেতরের মাপ নিয়ে সেই মাপে কাগজ কেটে আমি এগুলো হচ্ছে র্যাপিং পেপার দিয়ে করেছি। আমরা হচ্ছে গিফট র্যাপ করার জন্য যে পেপারগুলো ব্যবহার করি সেই পেপারগুলো কেটে মাপ মতো বসিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখন দেখে এটা খুব বেশি খারাপ লাগে না, হয়তো খুব বেশি সুন্দরও লাগছে না, কিন্তু একদম বাজেও দেখাচ্ছে না। আমি আজকে ফালুদা বানাবো। আমি এটা রাঁধুনির রেডিমিক্স ফালুদা নিয়েছি, কারণ নিজে থেকে ফালুদা বানাতে হলে একটু আলাদাভাবে কষ্ট করতে হয়, অর্থাৎ বিভিন্ন জিনিস রেডি করতে হয়। কিন্তু যখন মনে হয় যে না ইনস্ট্যান্ট ফালুদা রেডি করে ফেলবো, তখন আমি রেডিমিক্সটা দিয়ে করি। এক লিটার দুধকে আমি বলক তুলে নিয়েছি, তারপরে যখন সেটা ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি ফালুদার যে মিক্স ছিল সেটাকে ঢেলে দিয়েছি। তো এটা রান্না করতে করতে এক পর্যায়ে ঘন হয়ে আসবে, তো ঘনত্বটা যখন এরকম হবে তখন হচ্ছে আপনাদের চুলা থেকে এটা নামিয়ে ফেলতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হবে। এবার আমি জেলি তৈরি করে নিব। ফালুদার প্যাকেটের মধ্যে তিনটা স্যাশে ছিল, একটা হচ্ছে ফালুদা মিক্স আর বাকি দুটো হচ্ছে জেলির জন্য। এখানে দুইটা কালারের জেলি থাকে, লাল রঙের এবং সবুজ রঙের। আমি দুটোই রেডি করে ফেলবো। এক কাপ পানিতে আমি একটা প্যাকেট গুলিয়ে নিয়েছি, যখন সেটা ভালোভাবে বলক উঠে যাবে তারপরে এটাকে ঠান্ডা করে ফেলবো। যেই পাত্রে আমি রেখে জেলিটা সেট করব সেই পাত্রে ঢেলে নিব। ঠিক একইভাবে আমি সবুজ রঙের জেলিটাও তৈরি করে নিচ্ছি। আমি এটা একটু পাতলা অবস্থাতেই নামিয়েছিলাম, এখন আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আগের চেয়ে ঘন হয়ে গেছে। আমি যেই পাত্রে এটাকে সার্ভ করব সেই পাত্রে ঢেলে নিয়েছি। এখন উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে তিন ধরনের বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠ বাদাম এবং পেস্তা বাদাম। আপনারা যদি চান অন্য কোনো বাদাম ব্যবহার করতে পারেন, কিংবা যদি না চান তাহলে বাদাম ছাড়াও এটা খেতে পারেন। তবে ফালুদা অনেক বেশি মজা হয় অনেক ধরনের ফল দিলে, কিন্তু আমার শ্বশুর আসলে অনেক বেশি ফল খেতে পছন্দ করেন না। তিনি অনেক বেশি ফল দিলে বলেন যে ফল খেতে খেতে ফালুদার মজাটাই নষ্ট হয়ে যায়, এই জন্য তার জন্য খুব বেশি ফল ব্যবহার করিনি, শুধুমাত্র আনার দিয়েছি। আমার জেলিটা সেট হয়ে গেছে। আমি এটাকে বাইরে কিছুক্ষণ রেখেছিলাম, যখন ঠান্ডা হয়েছে তারপরে ফ্রিজে রেখেছি, কারণ ফ্রিজে গরম জিনিস রাখতে নেই, এতে ফ্রিজের ক্ষতি হয়। তাই আমি প্রায় ঘণ্টাখানেকের মতো এটাকে ফ্রিজে রেখেছিলাম। অনেকে ফালুদার মধ্যে রু আফজা খেতে পছন্দ করেন, কিন্তু আমি রু আফজার ঘ্রাণটা অত বেশি পছন্দ করি না, এই জন্য আমি রু আফজা দেই না। আর এমনিতে হচ্ছে ডেকোরেশনের জন্য দেয়া যায়, তখন দেখতে সুন্দর লাগে, আপনারা চাইলে ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন, অথবা যাদের পছন্দ তারা খেতেও পারেন।
আমি জেলিটা ঘন্টাখানেক রেখেছি, কিন্তু জেলিটা একদম শক্ত জেলি হয়ে যায়নি, এটা মোটামুটি নরমই আছে। এক প্যাকেট ফালুদার জন্য এখানে যে পরিমাণ জেলি দেওয়া হয়, পুরো জেলিটা কিন্তু আসলে লাগে না, কারণ হচ্ছে জেলির পরিমাণটা বেশ বেশি হয় ফালুদার তুলনায়। আর যদি কেউ জেলি খেতে অনেক বেশি পছন্দ করেন, তাদের জন্য এটা ঠিক আছে। আমি আসলে জেলি খুব বেশি পছন্দ করি না, এই জন্য আমার জন্য জেলিটা বেশি। আমি এবার ফালুদার উপরে জেলিগুলো সুন্দর করে ডেকোরেশনের জন্য দিয়ে নিব। আমার কাছে সবসময় মনে হয় ফালুদার মধ্যে দুইটা উপাদান, যেটা না থাকলে ফালুদা আসলে খুব বেশি মজা লাগে না, সেটা হচ্ছে এক হচ্ছে কলা, যেটা হচ্ছে ফালুদার স্বাদকে অবশ্যই অনেক বেশি বাড়িয়ে দেয়, আর দুই হচ্ছে আইসক্রিম, যেটা আপনার এমনিতেই ফালুদা ঠান্ডা একটা ডেজার্ট, ঠান্ডা খেতেই ভালো লাগে, তারপরে এটার মধ্যে যদি আইসক্রিম থাকে তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। এই যে রেডি হয়ে গেল আমার ফালুদা, আপনারা দেখতেই পাচ্ছেন ফালুদাটা কেমন হয়েছে। আজকের আবহাওয়া একটু খারাপ, আমার একটু বাইরে যেতে হবে, কারণ আমাদের কিছু কাজ বাকি ছিল। ইতেজার বাবার জন্য জুতা কেনা হয়নি, ইতেজার জন্য জুতা কেনা হয়নি, তো সেজন্য একটু বাইরে যাব। কিন্তু আকাশের অবস্থা দেখে বাইরে যাব কি যাব না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, পরে ভাবলাম না থাক চলেই যাই, খুব বেশি অপেক্ষা করে লাভ নেই, এর চেয়ে বের হই দেখি বৃষ্টি হলে হোক। পরে দেখলাম না বৃষ্টি একদমই হয়নি। আর ঢাকার অবস্থা এখন কি বলবো, ঢাকা একদমই ফাঁকা হয়ে গেছে, ঢাকাতে এখন একদমই মানুষজন নেই। আর আপনার শপিং করতে গেলে তখন মনেই হবে না যে ঢাকাতে এত বেশি মানুষ একটা সময় ছিল, কারণ আমি যখন এর আগে শপিং করতে বের হয়েছি তখন কিন্তু অনেক ভিড় ছিল, এখন কিন্তু সেই ভিড়টা মোটামুটি নেই বললেই চলে। আমি আজকে শপিং করতে এসেছি ব্র্যান্ড অ্যাম্বাসিতে, এটা হচ্ছে বেইলি রোডে, ব্র্যান্ড অ্যাম্বাসির একটা শোরুম আছে। এই শোরুমটা হচ্ছে আমার হাজবেন্ডের অর্থাৎ ইতেজার বাবার বন্ধুর শোরুম, তো এখানে হচ্ছে ইতেজার জন্য বেশ ভালো জামা কাপড় পাওয়া যায়, আর আমার জন্য বেশ ভালো জামা কাপড় পাওয়া যায়। ইতেজার বাবার জামা কাপড় আছে এখানে, দেখা যায় আমরা যখন আসি তখন আমরা কেনাকাটার উদ্দেশ্য করে আসলেও শেষ পর্যন্ত আমরা কোনো কিছু কিনে নিয়ে যেতে পারি না, সব আমাদের গিফট হয়ে যায়, কারণ ভাইয়া হচ্ছে আমাদেরকে সব শেষ পর্যন্ত বিল কোনোটারই দিতে দেয় না, শেষ পর্যন্ত আমাদেরকে সব গিফট করে দেয় আর আমরা সেই গিফট নিয়ে চলে আসি। এবারও তার ব্যতিক্রম হয়নি, আমরা যখন জামাকাপড় পছন্দ করেছি তারপরে সেগুলোর বিল সে দিতে দেয়নি, সেগুলো আমাদেরকে গিফট করে দিয়েছে এবং আমরা খুশি খুশি গিফট নিয়ে চলে এসেছি। যাই হোক, আমাদের জামা কাপড় কেনার পরে আমরা এসেছি ইতেজার বাবা এবং ইতেজার জন্য জুতা কেনার জন্য। তো বাটা শোরুমটা হচ্ছে এটা গুলশান 2 সার্কেলে হচ্ছে বাটা শোরুমটা, এটা দেখে হচ্ছে ইতেজা খুব খুশি, কারণ বাইরে অনেক সুন্দর লাইটিং করা ছিল, আর এই লাইটিংকে ইতেজা পোকা বলে, তো বাইরে থেকে সে একটা একটা করে লাইট ধরছিল আর বলছিল পোকা পোকা বাবা পোকা।
ইর্তেজাকে সাথে নিয়ে শপিং করতে আসলে আসলে খুব বেশি ভিডিও তো করা যায় না, কারণ সে এত বেশি দুষ্টামি করে যে তার সাথে সবসময় একজনের থাকতে হয়। তো ইর্তেজার বাবা যখন শপিং করছিল আমি তখন ইর্তেজাকে পাহারা দিচ্ছিলাম যাতে ইর্তেজা খুব বেশি দুষ্টুমি না করতে পারে। আজ ঈদের দিন সকাল, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমার বাসায় সকালবেলা ঈদের নামাজ শেষ করে আমার বাবা এসেছেন, আর তারপরে হচ্ছে যেহেতু বাবা আসছেন সকালবেলা খুব বেশি ভিডিও তো করা হয়নি, কারণ বাবাকে সময় দিয়েছি। আমার বাবা এসেছিল, আমার ভাই এসেছিল, তারা খেতে বসেছে। তাদের জন্য যেসব খাবার রান্না করেছিলাম সেই বাবা এবং ভাই সবগুলো বেশ আনন্দ নিয়ে এবং আনন্দের সাথেই খেয়েছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।